Okay, hi everyone. Aita math chapter 14 এর 18 নাম্বার। তো এখানে যেটা হইছে, একটা কামান ছিল, কামানের মধ্যে গোলা ছিল, মেনলি দুইটা গোলা ক্যানন বল, একটার মাস হচ্ছে 18 কেজি, একটা 12 কেজি। তো ইনিশিয়ালি আমি দুইটাকে বেঁধে দিয়েছিলাম, বেঁধে সেটাকে ফায়ার করা হয়েছে 165 মিটার পার সেকেন্ডে। তো ফায়ার করার পরে যেটা হইলো, এটা পড়তেছে পড়তেছে একটা টাইমে গিয়ে তারা দুইটা ভাগে সেপারেট হয়ে যায়। তো সেপারেট হওয়ার পরে একটার পজিশন হচ্ছে কি এখানে, সেটা বলে দিছে 240, তারপর এদিকে জেড অ্যাক্সিস বরাবর 7, মানে এই পয়েন্টে। আর এম বি যেটা, সেটা হচ্ছে আরেক জায়গায় পড়ছে। তো কোশ্চেনে জিজ্ঞেস করছে যে এই মাসটা আসলে কোথায় গিয়ে পড়ছিল, মানে এই জিরো পয়েন্ট থেকে তার পজিশন ভেক্টরটা কত, এটাই অ্যান্সার, এটাই হচ্ছে কোশ্চেন। এবং এখানে আমাকে বলে দিছে যে এটা 15 মিটার হাইটে ছিল, আর হাইটা জিনিস বলছে যেটা হচ্ছে যখন এটা এই গ্রাউন্ডে পড়লো এই পয়েন্টে, তখন মানে এখানে পুরো সময়টাতে লাগছে হচ্ছে টি ইকুয়াল টু 1.5। ওকে, তো টি ইকুয়াল টু 1.5 টাইমে এই এম বি এর পজিশনটা কোথায়, এটাই জিজ্ঞেস করা হয়েছে। তো এটা আয়দার গ্রাউন্ডেও থাকতে পারে অথবা উপরেও থাকতে পারে, এটা ভ্যালুটা বের করলে বোঝা যাবে। তো এইটা এই কোশ্চেনটা সলভ করার মেইন অ্যাপ্রোচ যেটা, আমরা ফার্স্টে হচ্ছে এগুলো যা যা দেওয়া আছে এগুলো ধরলাম, এবং ইনিশিয়াল ভেলোসিটিটা এটা ধরলাম 165, হাইট দেওয়া আছে। টি ইকুয়াল টু 1.5 যেটা এ, তার পজিশন ভেক্টরটা আমরা ডিফাইন করে নিলাম 240i 0j, কারণ হাইট নেই, আর কে হচ্ছে 7। তো আমরা বি এরটা বের করতে চাই, সেগুলো এক্স ওয়াই জেড ধরলাম। তো এখন আমি যে অ্যাপ্রোচটা করলাম সেটা হচ্ছে, তারা যদি সেপারেট না হইতো তাহলে তো তারা ওই 1.5 সেকেন্ড পরে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পড়তো, রাইট? তো আমি ওই পজিশনটা বের করতেছি ফার্স্টে। ওটা কেন বের করতেছি ওইটা একটা কারণ আছে। তো আমরা ফার্স্টে ধরে নিছি যে তারা সেপারেট হয় নাই। তো ওই কেসের মধ্যে এক্স অক্ষ বরাবর যখন যাচ্ছিল জিনিসটা, তার উপর তো কোনো এক্সেলারেশন নাই, শুধু এক্সেলারেশন যেটা সেটা হচ্ছে জি, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এক্সের জন্য হচ্ছে জাস্ট এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে 165 × 1.5, টি যেহেতু 1.5 ধরতেছি আমরা পাইলাম। সিমিলারলি আমি হচ্ছে তারা গ্রাউন্ড থেকে ওয়াই অক্ষ বরাবর কতটুকু হাইটে আছে সেটা বের করতে চাইতেছি। তো এইটার জন্য দেখো, ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো ভেলোসিটি নাই, ইনিশিয়াল ভেলোসিটি নাই, সেটা ছিল জাস্ট এক্স অক্ষ বরাবর। তাহলে আমি ওই যে ওইটাই ইউজ করছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এখানে মাইনাস এইচ কেন দিলাম, কারণ তারা এই পজিশন থেকে নিচের দিকে যেতেছিলো। তো নিচের দিকে যাই যেতেছে সেটাকে আমরা নেগেটিভ ধরতেছি, সো মাইনাস এইচ ইকুয়াল টু ইউটি, ইউ তো জিরো, সো বাদ, মাইনাস হাফ জি টি স্কোয়ার, জি নেগেটিভ হয়েছে কারণ জিটা নিচের দিকে। তো এইচের ভ্যালু পেলাম এটা, কিন্তু আমার তো গ্রাউন্ড থেকে হাইটটা লাগবে, তাহলে আমি কী করলাম, 15 থেকে এই এইচটা বাদ দিলাম, তাহলে ওয়াই পেলাম, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এটা। আর জেড অ্যাক্সিস বরাবর যেহেতু কোনো এক্সেলারেশনও নাই, কোনো ভেলোসিটিও নাই, সো জেড অক্ষ বরাবর সব কিছুই আসলে জিরো, মানে কোনো স্মরণই হয়নি। ওকে, তাহলে আমরা সেপারেট না হলে পজিশন ভেক্টরটা পাইলাম এটা। তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। তো ওই কনজারভেশন অফ মোমেন্টাম যেটা, মানে এম ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এম টু ভি টু, তো ভেলোসিটিটা তো মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি। তো এটাকে আমরা যদি কাইন্ড অফ টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু আমরা সরণের জিনিসটা পেতেছি, রাইট? তো এই এই অ্যাপ্রোচটা কতটুকু কারেক্ট আমি জানি না, কিন্তু এই জিনিসটাকে বলা হয় ডেফিনেশন অফ মাস সেন্টার, মানে এরা হচ্ছে সেপারেট যদি না হইতো, সেপারেট না হইলে তাদের যে মাস সেন্টারটা থাকতো, মানে একসাথে যে মাস সেন্টারটা, সেইটা তাদের আলাদা আলাদা হওয়ার পরে মাস সেন্টারের সাথে যে মাসের গুণফলের যোগফলের সমান। তো এটা ওই কনজারভেশন অফ মোমেন্টামের মতোই অনেকটা। তো এখানে জাস্ট আমরা ভেলোসিটির জায়গায় পজিশনটা নিছি। তো আমরা টোটালটা এটা ধরলাম 12 প্লাস 18, এবং ওই টাইমে তার পজিশন ভেক্টরগুলো যেটা বের করলাম একটু আগে, এটা ইকুয়াল টু এম এ আর এ, এম এ হচ্ছে 12 এবং আর এর পজিশনগুলো তো আমরা জানি, আর এম বি হচ্ছে 18, আর বি জানি না। তারপরে জাস্ট
এক্স এরগুলো নিয়ে ভ্যালু বের করে এক্স বি, ওয়াই এরগুলো নিয়ে ওয়াই বি, জেড এরগুলো নিয়ে জেড বি, তাহলে এখানে আমরা আর বি পেতেছি। এটাই হচ্ছে আমাদের সলভ। থ্যাংক ইউ।